হাই ফ্রেন্ডস, আমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। প্রতিদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর থাম্বনেল দেখে তো বুঝে নিয়েছেন বন্ধুরা, আজ আমি টমেটোর পরোটা তৈরি করব, তারই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, এই জন্য সবার প্রথমেই আমি যে কাজটা করেছি, আমি একটা পাত্রে ডাটা সিদ্ধ করছিলাম, তো তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি। তবে বন্ধুরা আপনারা চাইলে শুধুমাত্র জলেই টমেটো দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো যেহেতু আমি গ্যাসটা একটু বাঁচিয়ে রান্না করি, তো সেই কারণে ডাটার মধ্যেই টমেটোটা দিয়ে সিদ্ধ করে নিলাম। আর টমেটোটা ঠান্ডা হয়ে গেলে জল থেকে তুলে নিয়ে এইভাবে টমেটোর যে উপরে একটা পাতলা স্তর থাকে সেটাকে আমি ফেলে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি টমেটোর যে উপরে পাতলা একটা স্তর থাকে সেটা ফেলে দিলাম। আর বোটার কাজটা যে একটা শক্ত নান মানে থাকে নানা মতন, তো সেই জায়গাটা আমি বাদ দিয়ে ফেলে দিলাম। এবারে আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নেব। তবে বন্ধুরা আপনারা চাইলে এটাকে মিক্সার গ্রাইন্ডারও কিন্তু পেস্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি ওর মধ্যে কিন্তু আর দুটো লঙ্কাও সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেই লঙ্কা দুটো আমি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তবে বন্ধুরা, যেহেতু আমি কম লঙ্কা খাই কিংবা কম লঙ্কা ব্যবহার করি, তো সেই কারণে দুটো দিয়েছি। আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা অবশ্যই করে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবারে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি। আরও দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো, অর্থাৎ আমি এখানে দু চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিলাম। এবারে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ রাইস ব্র্যান অয়েল। এবারে সমস্ত কিছু দিয়ে আমি আবারও এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আপনারা তো আলুর পরোটা, গাজরের পরোটা, নানা রকম পরোটাই খেয়েছেন, তবে টমেটো দিয়ে একবার এইরকম ইয়ামি ইয়ামি পরোটা তৈরি করে দেখুন, মুখে লেগে থাকবে বন্ধুরা। যে পরোটাটার স্বাদ টকটক ঝালঝাল মিষ্টি মিষ্টি। তো যাই হোক বন্ধুরা, এখন আমার টমেটোটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে অল্প অল্প করে ময়দা দেব আর একটা ডো তৈরি করার চেষ্টা করব। তবে বন্ধুরা, একবারে অনেকটা পরিমাণ ময়দা দিয়ে দেবো না, তাতে করে বুঝতে পারবো না যে কতটা পরিমাণ ময়দা লাগবে। কারণ বেশি পরিমাণ ময়দা দিলে তখনও কিন্তু জল মিশাতে হবে, কারণ আমি এখানে দুটো টমেটোই সিদ্ধ করেছি আর দুটো টমেটোই আমি এখানে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো সেই কারণেই অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মাখতে মাখতে দেখা যাবে এক সময় এটা কিন্তু একটা স্মুথলি ডোতে পরিণত হয়ে গেছে। তো এখন আমি এই ডোটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো আধ ঘন্টা পর আমি আবার ঢাকাটা খুলে ফিরে আসলাম। এখন আমি আবারও এটাকে একটু মশকে নিচ্ছি, অর্থাৎ হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, তো তাতে করে ডোটা আরও সফট হয়ে যাবে। এবারে এই ডোটা থেকে যেভাবে আমরা পরোটার লেচি কাটি, ঠিক সেইভাবে আমি ছোটো ছোটো সাইজে লেচি কেটে নেবো। তবে বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। এবারে আমি এগুলোকে যেভাবে রুটি পাকাতে হয় সেইভাবে পাকিয়ে সব নিচ্ছি, যাতে করে আমার সুবিধা হয় বেলার জন্য। তো সমস্ত ডোগুলো এইভাবে লেচি করার পর আমি সব পাকিয়ে নিলাম। এবারে চলে আসি বেলার পর্বে। তো দেখুন বন্ধুরা, একটা চাকতা বেলুন নিয়ে নিয়েছি আর এইভাবে আমি একটা পরোটা তিন কোণা করে তৈরি করব। তো তিন কোণা পরোটা আপনারা অনেকেই পারেন করতে, অনেকে না সবাই পারেন করতে, তবু আমি একবার বেলে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে রুটির মতন একটা গোলাকার শেপ করে এইভাবে মুড়িয়ে দিলেই কিন্তু তিন কোণা একটা শেপ চলে আসবে। তো এইভাবে আমি তিন কোণা পরোটাটা বেলে নিচ্ছি। তবে বন্ধুরা, আমি এখানে তিন কোণা বেলছি বলে যে আপনাদের তিন কোণাই করতে হবে তা না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরোটা বেলে নেবেন। এবারে চলে আসলাম মূল ভাজার পর্বে। তো দেখুন বন্ধুরা, এর জন্য আমি আঁচের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি একটা পরোটা ছেড়ে দিলাম। শুকনো কড়াইয়ে কিন্তু আমি পরোটাটা ছেড়ে দিলাম। তো পরোটাটার এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আবারও একটা পরোটা আমি ওপরে দিয়ে দিলাম। তো আবারও উল্টে দেওয়ার পরে আবারও আমি এর ওপরে আর একটা পরোটা দিয়ে দেবো। তো টোটালি তিনটে পরোটা আমি একসাথে ভাজব, কারণ এক একটা করে পরোটা ভাজা যায় ঠিকই বন্ধুরা, তবে এক একটা পরোটা ভাজতে গেলে যেমন গ্যাস পড়ে তেমন কিন্তু সময়ও লাগে। তো সেই কারণেই আমি সবসময় চেষ্টা করি দুটো তিনটে পরোটা, তিনটে চারটে পাঁচটা একসাথে ভেজে নেওয়ার।
তো দেখুন বন্ধুরা, এইভাবে পরোটাগুলো বেশ লালচে হয়ে গেলে তখন আমি একটু একটু করে তেল দিতে দেব, আর এইভাবে উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নেব। তো এইভাবে যদি পরোটা ভাজা হয় বন্ধুরা, তাহলে কিন্তু বেশি পরিমাণে তেলও লাগে না, আর পরোটাগুলোও খেতে কিন্তু ভীষণ নরম হয়ে থাকে। তো আপনারা চাইলে কিন্তু বন্ধুরা ছাঁকা তেলে ভাজতে পারেন, তবে আমি আপনাদের কয়েকটা এইভাবে ভেজে দেখাচ্ছি। তো আমি যেহেতু তেল খুব একটা বেশি ইউজ করি না, আমরা খাই না, তো সেই কারণে আমি কিন্তু কম তেলেই এটা ভেজে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো কিন্তু বেশ লালচে হয়ে গেছে। তো এখন একটু সাদা সাদা ভাব রয়েছে, তো যেগুলো সাদা রয়েছে সেই দিকটা আবার উল্টে দিয়ে আমি বেশ লালচে করে ভেজে তুলে নেব। তো এইভাবে উল্টে পাল্টে সমস্ত পরোটাগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেল। এখন আমি এইবারে সমস্ত পরোটাগুলো সব তুলে নেব। তো দেখুন বন্ধুরা, অল্প তেলে ভাজলেও কিন্তু পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। তো এই পরোটাগুলো যে এত ইয়ামি হয়ে থাকে না বন্ধুরা, সেটা আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। এবারে দেখুন বন্ধুরা, আমি কড়াইতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি, যেগুলো আপনাদের লুচি ভেজে দেখাবো। ওই পরোটার ডো থেকেই আমি কয়েকটা লেচি কেটে নিয়েছিলাম, আর সেই লেচিগুলো থেকে আমি লুচি তৈরি করে এই তেলে ছেড়ে দিয়েছি। আর সেইগুলো দেখুন বন্ধুরা, টপাটপ কীরকম অল্প তেলেই কিন্তু ফুল উঠছে। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু খুব বেশি পরিমাণে তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন। তবে আপনারা যারা আমার রান্না দেখেন তারা তো জানেন সবসময় আমি অল্প তেলে রান্না চেষ্টা করি। আর লুচি পরোটা একটু বেশি তেলে ভাজলে খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু অনেক সময় পেটে সহ্য হয় না, তো সেই কারণে আমি চেষ্টা করি সবসময় অল্প তেলে ভেজে তুলে নেওয়ার। তো দেখুন বন্ধুরা, এই যে লুচিগুলো আমি ভাজছি, তো এই লুচিগুলো টমেটোর লুচিগুলো যে এত সফট হয় না, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। যেমন পরোটাগুলো সুন্দর হয় খেতে, তেমনি লুচিগুলো। তবে আমার মনে হয় পরোটা থেকে লুচিগুলো কিন্তু বেশি ভালো লাগে। তো যেহেতু লুচি একটু পাতলা হয়, তো সেই কারণে লুচিগুলো খেতে বেশি টেস্টি লাগে। তো বন্ধুরা, আশা করি আমার এই লুচিগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এবারে আমি একটা পরোটাও ছাঁকা তেলে ভেজে আপনাদের দেখাচ্ছি। তো ছাঁকা তেলে দেওয়ার পরে পরোটাটাও কিন্তু বেশ ফুলতে শুরু করে দিয়েছে। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি পরোটাটাকেও একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কী সুন্দর পরোটাটা ফুলে যাচ্ছে। তো আগেই বললাম বন্ধুরা, যেহেতু তেল দিলেই কিন্তু ভালো হয়, তো আমি যেহেতু তেল খুব একটা ব্যবহার করি না, তাতে করে অল্প তেলেই আমি কয়েকটা ভেজে নিয়েছি, আর এইভাবে তেল দিয়েও কয়েকটা আপনাদের ভেজে দেখালাম। তো ব্যাস বন্ধুরা, দেখেই নিলেন তেল দিয়ে ভাজলে কতটা সুন্দর হয়, আর তেল ছাড়া ভাজলে কীরকম হয়। তো বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবার ভেজে নিতে পারেন। তো ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার টমেটো দিয়ে ইয়ামি ইয়ামি পরোটা বা লুচি। যেটা আপনাদের পছন্দ হয় সেটাই কিন্তু আপনারা তৈরি করে সবাইকে সার্ভ করতে পারেন। আশা করি বন্ধুরা, আমার আজকের এই টমেটো পরোটার বা লুচির রেসিপিটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুল করবেন না বন্ধুরা। আপনাদের এক একটা লাইক আর শেয়ার কিন্তু আমাদের চলার পথকে অনেকটা সহজ করে দেয় বন্ধুরা। তাই সবসময় সাথে থাকবেন আর আমাদের এগিয়ে চলতে সাহায্য করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।